আমারই চিনো না এই তাকে দিবি কি দিবি না বেটা স্টেপ কম এরকম অসবই তোর নালায়েক কোথাকার জানিকে ভাগ আমার সাথে ইচ্ছামি করস কত বড় সাহস তোরে আমি একদম পিচ পিচ করে ফেলবো দরকার ছিল এখন তো আমি বেশ সুস্থ আছি না বুঝলি কি হওয়া মানে সেফটির জন্য এটা আপনাকে খাইয়ে দিলাম মানে শুধু শুধু খরচ করে লাভ কি এইটুকু করবো না আমার ওইসব মানে মুরগির সেবা মানে ওদের জন্য মানে আমার মেয়ে মেয়ের জামাইয়ের জন্য আমার পাশের রুমটা দিয়ে দাও স্যার ঠিক আছে স্যার কিন্তু আমি কিন্তু কি কি হয়েছে খুলে বলো ওপেন করে বলো কি হয়েছে মানে কিন্তুটা কোথায় না মানে স্যার আপনাদের রুমগুলোর ভাড়া অনেক বেশি আরে বাবা যতটুক বেশি লাগে সেটুক আমি ভরে দেবো কোনো অসুবিধা তো নেই বললাম না মেয়ে মেয়ের জামাই আমার না সে কি মানে বাবা আপনি কেন দিতে যাবেন মানে এটা কেমন দেখায় তাছাড়া বাবা ওই রুমে থাকতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বুঝতে পেরেছি বাবার কাছ থেকে তোমরা দূরে থাকতে চাও না না বাবা এভাবে বলবেন না হ্যাঁ মানে ও ঠিকই বলেছে এভাবে বলবেন না খুব কষ্ট লাগে বাবা বিশ্বাস করে সালেক সালেক সাহেব আঙ্কেল স্যার আমি মালিক আচ্ছা ওই ওদের লাগেজ টাগেজগুলো মানে আমার পাশের যে রুমটা আছে ওখানে দিয়ে দিলি তো হয়ে গেল তাই না চল আমাদের লাগেজ গোছানোই আছে আপনি শুধু একটু কষ্ট করে যে একটা প্লেটে চাল দুর্বা ঘাস আর দুটো আগরবাতি জ্বালিয়ে নিয়ে আসবেন হ্যাঁ একটু আপনার ওয়াইফকে বলবেন উনি নিয়ে আসবেন আচ্ছা মা এগুলো দিয়ে কী হবে বলো তো দেখি সেটা তখনই দেখতে পারবেন বাবা আচ্ছা ওই খালে তুমি যা বলছো ওগুলো নিয়ে এসো যাও আল্লাহর কসম স্যার আমি মালিক নীলা আমি এবার অন্য একটা জিনিস ভাবছি ভাবছি যে বাবাকে তো অনেকভাবে রিকোয়েস্ট করলাম তো বলছে না ভাবছি এবার একটু কড়া করে বাবার সঙ্গে কথা বলবো দেখো তুমি চিন্তা করো যে কতভাবে তার থেকে টাকা চাইলাম কত সাবমিসিভ হয়েতে সেদিন যে আমি পা ধরতে চাইলাম সে এরকম করলো তুমি নিজে যে পা ধরলে তারপরে তো কিছু হচ্ছে না এবার একটা অন্য প্ল্যান করেছি জাস্ট ফিল্ট এরকম চিদ্দাও বাবা আমার এরকম চিনো না যা কইতাছি হাঁচা হাঁচা কইতাছি উল্টা পাল্টা করলে কিন্তু ঝামেলা আছে সিধা আঙ্গুলে যেরকম গিয়ে ওঠে না গিয়ে উঠানোর লেগে যেরকম একদম আঙ্গুল বাগান লাগে আমি করুম আমার চিনো আমি কেডা আমি করলাম ইউরোম একখান মানুষ নিজের নাম শুনলে নিজেরই ভয় লাগে যদি টাকা দাও তো দিবা নাহলে কী হবো কাবাব যেরকম কুচি কুচি করে নাম করে বটি কাবাব বানা ফেলবো আমার চিনো হ্যাঁ আমার জন্য মহল্লায় কী হইতেছে জানো যদি কোনো কিছু ফেসবুকে দেই লাইক কমেন্ট হিড়িক পড়ে যায় আমারই চিনো না এই তাকে দিবি কি দিবি না বেটা স্টেপ কম এরকম অসবই তোর নালায়েক কোথাকার যা দিকে ভাগ আমার সাথে ইচ্ছামি করস কত বড় সাহস তোরে আমি একদম পিচ পিচ করে ফেলবো বাবা এটাই বলবে তোমাকে তুমি চিনো না তোমার বাবাকে আমি কি ভুল কিছু বলছি বলো সে তো রাজি হবে না সব বুঝলাম সেদিন তোমাকে চড় মারবে আরে আমি তো প্র্যাকটিসটা বেশি ডিপ ভাবে নিয়ে নিয়েছি কেটে বানাবো